हाय बंधुरा कैमन आछो चले आबार एकटा नतून ब्लग निये आज के हच्छे 21 मे रविवार तो आज के एकटू सकाल माने सकाल होये गेछे एखन प्राय 10:30 मतन बाजे तो एखन थेके ब्लगटा शुरू करछि तो सारा दिन आमि शेयार करबो कि करबो ना करबो बा कोथाओ गेले सेटाओ शेयार करबो आर एकटू परेई सोनाक्षी चूल काटते आसबे तो सेटाओ देखिये देबो आर्बन क्लाब आसबे तो সেটাও আমি শেয়ার করব আর ব্রেকফাস্টটা ততক্ষণে শেয়ার করা যাক তো চলো ব্রেকফাস্ট থেকে শুরু করছি আজকে দিনটা এই ব্রেকফাস্ট হলো হচ্ছে রুটি আর আলুর দম আর তার সাথে তরমুজের রস আছে দাঁড়াও দেখাচ্ছি তরমুজের রসটা করছে অদিতি কোনটা আমার এটা হ্যাঁ দেখো না উফ এই গরমের মধ্যে এই তরমুজের রস যেন হেভেন দেখো তো দেখো আরবান ক্লাব থেকে চলে এসেছে আমি এখন আরবান ক্লাবই সোনাক্ষীর হেয়ার কাটিং এর জন্য ডাকি কারণ ওরা খুব এফিশিয়েন্ট হয় আর খুব চুলঠুল কেটে যাওয়ার পর পরিষ্কার করে স্যানিটাইজ করে দিয়ে যায় তো খুব ভালোভাবে কাটে খুব সুন্দরভাবে চুল কাটে তো তোমরাও আরবান ক্লাব বাচ্চাদের জন্য আরবান ক্লাব রাখতেই পারো একটু রেডি হয়ে গেছি কারণ আজকে মানে আমি অনেক দিন এই আমেরই ব্যাপার এক বছর ধরে তো আম খেতে পারিনি আমের কুলফিও খেতে পারিনি তো একটা জায়গায় যাচ্ছি তো সেখানে আমি দেখেছি এক বছরের এই যে এই এক বছর যখন খাওয়া বারণ ছিল তখন গিয়ে দেখেছিলাম আমের খুব সুন্দর মানে গোটা আমের কুলফি পাওয়া যাচ্ছিল তোমাদের দেখাবো গিয়ে চলো তো সেখানেই যাচ্ছি নিয়ে আসতে যাচ্ছি এখন যখন খাওয়া শুরু হয়ে গেছে তো ওটাও বাদ থাকে কেন ইচ্ছা যখন ছিল খাওয়া তো আজকেই আনতে যাচ্ছি তো চলো আচ্ছা ওই আমের যে ইয়েটা কুলফি না কি ওটা কই নেই কেন আগে তো রাখতেন কোথায় পাবো ওটা হ্যাঁ কোথায় পাবো ওটা কুলফি যেহেতু পাইনি তাই কাজু বরফি নিয়েই বাড়ি ফিরতে হলো কিছু করার নেই কারণ ওদের ফ্রিজের কি প্রবলেম তার জন্য এখন আম কুলফি রাখে না আগে রাখতো তো আম কুলফি যেহেতু নিতে পারিনি তাই আম দই নিয়ে নিয়েছি মাদার ডেয়ারি তো বেশ দইটা বেশ ভালোই খেতে তো দই নিয়ে নিয়েছি আর রাস্তা থেকে একটু ফুলকপি যাচ্ছিলো ফুলকপি নিয়ে নিয়েছি রান্নাঘরে হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আচার যখন শুরু করবো তখনই মানে আচারের ব্লগ আরেকটা আসবে হ্যাঁ আচারের ব্লগটা নতুনভাবে আসবে আর আজকে লাঞ্চ হচ্ছে ভাত ডাল কালকে একটু আলুর দম আছে মাছ আর কি আলু আর কাঁকরোলে রসুন দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা আর এখন আমি তো লাঞ্চগুলো দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে অদিতি একটু আমের আচার বানাবে তো ওই আমের আচারটা আজকে মানে এই ব্লগে দেখাবো না ওটা শুধু একটা আচারের ব্লগ দেখাবো তো সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে তো আপাতত ওটা বানাচ্ছে ওটার জন্য প্রিপারেশন চলছে
তো দেখো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় ড্রেস পরে চলে এসেছি স্মার্ট বাজারে। আমাদের বাড়ির খুব সামনে, এটা আগে বিগ বাজার ছিল, এখন স্মার্ট বাজার হয়ে গেছে। তো কিছু টুকটাক কেনার ছিল, তো সেটার জন্যই চলে এসেছি। তো এই টুকটাক বিস্কিট, চানাচুর এইসব তো একটু নিয়ে নিই। তারপরে কিনে নিয়ে তারপরে চলে গেছি একটু অদিতির জন্য নেল পলিশ, লিকুইড সিঁদুর ওর লাগবে, তো ওগুলো কিনতেই চলে গেছিলাম। এই ডিনারের টাইম এখন হয়ে গেছে, শুভজিৎ তো খেতে বসে পড়েছে অলরেডি, আমিও এখন বসবো। ওখানে ডিমের অমলেট হচ্ছে না, ডিমের অমলেট হচ্ছে। আর এখানে কি কি দেখিয়ে দিই, দুপুরবেলার কাকরোল, তারপরে একটু মাছ আছে, ডাল আছে, আর এই সোয়া, হ্যাঁ ও ডালটা নতুন বানিয়েছো পেঁয়াজ দিয়ে? আচ্ছা আচ্ছা, আমি যেহেতু ছিলাম না যেখানে গেছিলাম, কাজ তো সাকসেস হয়নি, যাই হোক বলছি সেটা তোমাদের। এটা হচ্ছে রসুন দিয়ে কাকরোল, দুপুরে যেটা ছিল ওটাই আছে, মাছ ডালটা হয়েছে পেঁয়াজ দিয়ে, আর রাত্রে একটু সোয়াবিন করেছে, এই যে সোয়াবিন, আর এই আলু সুদ্ধ মাখা। আর এই যে যেই ব্লগটা গেছে তোমাদের কাছে, আমের আচারের ব্লগ, এই সেই আচার বিখ্যাত অদিতির, এই যে দুই বয়াম একদম কাচের ইয়েতে রেখে দিয়েছে, তাহলে ভালো থাকবে। গতকালে ব্লগটা এন্ড করতে পারিনি, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েছিলাম। তো গতকালের ব্লগটা আজকে এন্ড করছি। আর হ্যাঁ, যেটা বলার ছিল, স্মার্ট বাজারে গেছিলাম, কিন্তু ভেবেছিলাম তোমাদের জন্য ভিডিও করব, কিন্তু ওখানে ভিডিও করতে আমায় দেয়নি, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো স্মার্ট বাজারে গিয়েছিলাম, টুকটাক একটু বিস্কিট এইসব নিয়ে এসেছি, বিস্কিট পপকর্ন এইসব নিয়ে এসেছি, ব্যাস আর কিছু না। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, গতকালের ব্লগটা আজকে এখানে, আজকে সোমবার 22 তারিখ, আজকে এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে, টাটা। আর আমের আচারটা কেমন লাগলো সবাই কিন্তু বলো, কারণ আমের আচারের ব্লগ ছেড়ে দিয়েছি আমি, দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানিও। তো সবাইকে টাটা।